আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহসুফি হযরত ফরিদপুরি কুদ্দুসাসে রুহুল আজিজ সাহেবের পবিত্র নসিহত শরীফ হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই ও খাজা বাহাউদ্দিন নকশবন রহমতুল্লাহ আলাই, এই নসিহত শরীফের 17 নম্বর নসিহতের প্রথম পর্ব আজকে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। নকশবন্দিয়া তরিকা এবং ইহার শ্রেষ্ঠত্ব সম্পর্কে হযরত মুজাদ্দেদ আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের বক্তব্য। খোদাপ্রাপ্তি তত্ত্বজ্ঞান অর্জনের জন্য খোদাতালার মারেফত বা পরিচয় জ্ঞান লাভের জন্য বেশ কয়েকটি তরিকা পদ্ধতি চালু আছে, যেমন কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, কুবরাবিয়া তরিকা, সরওয়ার্দিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা ও খাস মুজাদ্দেদিয়া তরিকা। কাদেরিয়া তরিকার প্রবর্তক হযরত গৌস পাক আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই সাহেব, চিশতিয়া তরিকার প্রবর্তক হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সাহেব, নকশবন্দিয়া তরিকার প্রবর্তক হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাই সাহেব এবং খাস মুজাদ্দেদিয়া তরিকার প্রবর্তক হাজারি মুজাদ্দেদ হযরত শায়খ আহমেদ সেরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা সাহেব। প্রচলিত সবগুলি তরিকা পদ্ধতির মধ্যে খাস মুজাদ্দেদিয়া তরিকা খোদাপ্রাপ্তির জন্য সর্বাপেক্ষা সহজ ও নিকটতম পথ। হযরত মুজাদ্দেদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেব নকশবন্দিয়া তরিকাকে পরিমার্জন ও পরিবর্ধন করিয়া যে বিশেষ তরিকা পদ্ধতি চালু করেন তাহাই খাস মুজাদ্দেদিয়া তরিকা। ইহা নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকা হিসেবেও পরিচিত। হযরত মুজাদ্দেদ আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব তাহার সময়ে প্রচলিত কাদেরিয়া, চিশতিয়া, কুবরাবিয়া, সরওয়ার্দিয়া এবং নকশবন্দিয়া তথা সবগুলি তরিকার নেজবত ও কামালিয়াত হাসিল করেন এবং প্রত্যেক তরিকার খেলাফত পৃথক পৃথকভাবে প্রাপ্ত হন। নকশবন্দিয়া তরিকার নেজবত ও কামালিয়াত লাভ করেন হযরত খাজা মোহাম্মদ বাকিবিল্লাহ রহমতুল্লাহ সাহেবের নিকট থেকে। অতপর আল্লাহ তাআলা তাহাকে হকিকত ও মারেফতের বহুবিধ রত্নে পরিপূর্ণ করিয়া মারেফত দপ্তরের শেষ সীমা বা পবিত্র জাত পর্যন্ত উন্নীত করেন এবং হাজার বছরের জন্য উম্মতে মুহাম্মাদের দেখাশোনার ভার তাহার উপর অর্পণ করেন। হযরত মুজাদ্দেদ আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেব তৎকালীন সময়ে প্রচলিত সবগুলি তরিকা পদ্ধতির জ্ঞান আলাদা আলাদাভাবে অর্জন করিয়া প্রত্যেকটি পদ্ধতির উপরে তাহার সুচিন্তিত মতামত প্রদান করেন এবং নকশবন্দিয়া তরিকাকে তাহার সমকালীন সময়ের সবগুলি তরিকা পদ্ধতির শীর্ষে স্থান দেন এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে স্বীয় বক্তব্য তদীয় মকতুবাত শরীফ ও অন্যান্য পুস্তকে রাখিয়া যান। মকতুবাত শরীফের প্রথম খণ্ডের 290 নং মকতুবাতে তিনি বলেন, জানা প্রয়োজন যে আল্লাহ তাআলার মারেফত জ্ঞান হাসিলের জন্য যে পথ নিকটতর ও পুরোগামী, যে পথ সমস্ত মানুষের পক্ষে উপযোগী, কুরআন হাদিসের অধিক অনুকূল ও মজবুত, সে পথ শান্তিপূর্ণ ও অটল, অতীব সত্য এবং অধিক নির্দেশ প্রদানকারী, যাহা অধিক উচ্চ ও অতি সম্মানিত এবং মহান ও পূর্ণতর, তাহা হইল এই উচ্চতম তরিকায় নকশবন্দিয়া। আল্লাহ তাআলা তাহাদের আকাবারে আরুহা এবং আসরারকে আরও পবিত্র করুন। সমুজ্জ্বল সুন্নতের দৃঢ় পয়রবি এবং বেদাত পরহেজ বা পরিত্যাগী এই তরিকার বুজুর্গী এবং ইহার দ্বারাই এই তরিকার বুজুর্গানের দিন উচ্চ মাকাম হাসিল করিয়াছেন। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ সাহেব সেই বুজুর্গ, যাহার দ্বারা সাহাবে কেরামের মতো সুলুকের শেষ বস্তু খোদাতালাশির দিলে প্রথমেই ঢুকাইয়া দেওয়া হইয়াছে এবং দায়েমি হুজুর অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি সার্বক্ষণিক খেয়াল এবং আগাহির অর্থাৎ সর্বদা দিলের খবরদারির মাধ্যমে সৌভাগ্যশীল করা হইয়াছে। ইহার ফলে তাহারা অর্থাৎ নকশবন্দিয়া সেলসেলার বুজুর্গানের দিন মাকাম ও হুজুরিতে অন্যান্য অপেক্ষা শ্রেষ্ঠত্ব অর্জন করিয়াছেন। নকশবন্দিয়া তরিকার শ্রেষ্ঠত্ব সম্পর্কে তিনি আরও বলেন, আমরা তত্ত্বজ্ঞান লাভের জন্য যে পথে চলিতেছি মানবদেহের 7 লতিফার সংখ্যা অনুযায়ী তাহা 7 কদম মাত্র, তন্মধ্যে 2 কদম আলমে খালকের অর্থাৎ স্থূল জগতের সাথে সম্পৃক্ত, এই 2 কদমের সম্বন্ধ দেহ ও নাফসের সাথে, অবশিষ্ট 5 কদম আলমে আমর অর্থাৎ সূক্ষ্ম জগতের সাথে সম্পর্কিত, ইহাদের সম্বন্ধ কাল্প, রুহু, সের, খফি ও আকফা নামক লতিফাগুলির সহিত। এই 7 কদমের প্রত্যেক কদমে নূরের বা অন্ধকারের 10,000 করিয়া পর্দা অপসারিত হয়। হাদিস শরীফে আছে,
আল্লাহ তাআলা এবং বান্দার মাঝখানে আলো ও আধারের 70,000 পর্দা রহিয়াছে। আলমে আমরের পহেলা কদমে তাজাল্লিয়াতে আফাল, দ্বিতীয় কদমে তাজাল্লিয়াতে সিফাত প্রকাশ পাই, অতপর তৃতীয় কদমে তাজাল্লিয়াতে জাতের প্রকাশ আরম্ভ হইয়া পরবর্তী কদমে উন্নতির ধারা চলিতে থাকে, যাহা সাধকগণের আবিদিত নয়। ইহার প্রত্যেক কদমে সাধক ব্যক্তি নিজের সত্তা হইতে দূরতর ও আল্লাহতালার নিকটতর হইতে থাকে। সাত কদম শেষ হওয়া পর্যন্ত উন্নতির এ ধারা অব্যাহত থাকে। অবশেষে সালেক আল্লাহর সান্নিধ্য লাভের ব্যাপারে পূর্ণতা অর্জন করে, আর তখন সে ফানা বাকার স্তরে পৌঁছাইয়া বেলায়েতে খাসা বা আল্লাহর বিশেষ বন্ধুত্ব লাভ করে। নকশবন্দিয়া তরিকার বুজুর্গানের দিন আলমে আমর অর্থাৎ সূক্ষ্ম জগৎ হইতে সায়ের অর্থাৎ ভ্রমণ শুরু করেন এবং তাহাদের আলমে খালকের সায়ের আনুষঙ্গিকভাবেই হইয়া যায়। আর অন্যান্য তরিকার অর্থাৎ কাদেরিয়া, চিস্তিয়া, সাবেরিয়া, সরওয়ার্দিয়া ইত্যাদি পিরানি পীরগণ ইহার বিপরীত করিয়া থাকেন। সুতরাং আল্লাহর নৈকট্য প্রদানকারী হিসেবে নকশবন্দিয়া তরিকাই অধিকতর কার্যকারী ও আশু ফলপ্রসূ। অন্যান্য তরিকার যেখানে শেষ, এই তরিকা শুরুই সেখান হইতে। অর্থাৎ অন্যান্য তরিকতপন্থী দীর্ঘ সাধনার পর যে স্তরে পৌঁছান, সেই স্তর হইতে এই তরিকার অনুসারীদের পথ চলা আরম্ভ হয়। যাহাদের প্রাম্বই অন্যান্যদের শেষ, তাহাদের শেষ যে কি হইবে তাহা অন্যে কি আর বুঝিবে। প্রথম খণ্ড মক্তুবাত নাম 58। তরিকতের ইমাম হাজারি মুজাদ্দেদ রাদিয়াল্লাহু তাআলা সাহেব নকশবন্দিয়া তরিকার শ্রেষ্ঠত্ব সম্পর্কে নিজ প্রণীত মুকাশিফাতে আইনিয়া পুস্তকে বলেন, নকশবন্দিয়া তরিকার বুজুর্গানের দিনের কথা ঔষধের ন্যায় এবং দৃষ্টি রোগমুক্তির কারণস্বরূপ। আল্লাহর ইচ্ছায় তাহাদের সহিত সহব্বত অর্থাৎ সম্পর্ক স্থাপনের কারণে বহু বৎসরের কাজ মুহূর্তের মধ্যে সমাধা করা হয়, আর তাহাদের সামান্য দৃষ্টিপাত বহু বৎসরের চিল্লা কাশি হইতে শ্রেয়। কেননা অন্যদের শেষ অবস্থা ইহাদের প্রাথমিক অবস্থায় অর্জিত হইয়া থাকে। ইহাদের তরিকা সর্বাপেক্ষা নিকটবর্তী তরিকা, আর তাহাদের নেজবত অর্থাৎ সম্পর্ক সমস্ত নেজবতের চাইতে উৎকৃষ্ট ও উত্তম। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলেন, আমি অন্য তরিকার শেষ বস্তুকে আমার তরিকার প্রাম্বে প্রবেশ করাই। তিনি আরও বলেন, হকের মারেফাত বাহাউদ্দিনের জন্য হারাম, যদি আমার প্রাম্ব হযরত বায়েজিদ রহমতুল্লাহের শেষ অবস্থার মতো না হয়। তিনি আরও বলেন, আমার তরিকা আল্লাহ প্রাপ্তির জন্য সবচাইতে নিকটবর্তী এবং নিশ্চয় ইহা গন্তব্যস্থানে পৌঁছাইয়া দেয়। উপরের আলোচনা থেকে ইহা সহজেই বোধগম্য হয় যে মুজাদ্দিদিয়া তরিকা প্রবর্তিত হওয়ার পূর্বে সমস্ত তরিকা পদ্ধতির মধ্যে নকশবন্দিয়া তরিকা ছিল খোদাপ্রাপ্তির জন্য সহজতম, নিকটতম ও শ্রেষ্ঠতম পথ। এই কারণেই হযরত মুজাদ্দেদ আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব এই তরিকাকে নিজ তরিকা হিসেবে গ্রহণ করিয়া কিছুটা পরিবর্ধন ও পরিমার্জন করিয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই তরিকা পদ্ধতি চালু করেন, যাহা তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া নামে পরিচিতি। মহাউলি বিশ্বলি শাহসুফি হযরত ফরিদপুরি কিবলা জান হুজুরের এই পবিত্র নসিহত শরীফ সকলের মাঝে প্রচারের উদ্দেশ্যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন। কিবলা জান হুজুরের তরিকতের এই ক্ষুদ্রতম খেদমতে আপনাকে আমাকে গোলাম হিসেবে কবুল করুক, আমিন।